हेलो फ्रेंड्स, वेलकम बैक टू द चैनल। आज के फेसबुक पेजे आबार निये चले एसेछि एकटा ब्लग। देखो आज के चले आमरा रथजात्रा देखते। तो देखो प्रचंड परिमाणे हावा दिच्छिलो, तैरि टैरि हये मेयेके निये बेरिये पड़ेछि आमार एक बान्धवी, तार छेले आर आमी आर आमार मेये। तो बेरिये पड़ेछि आजके रथजात्रा देखते। आमादेर एई सामने दिये रथ पेरोय, তো ভাবলাম দুপুরবেলাটা একটু ঘুরে আসি, কারণ যেখানে মেন রথ হয় জগন্নাথ মন্দির আছে ওখানে আজকে যাইনি, অন্য দিন যাবো। ওখানে বিরাট মেলা বসে, তো ওখানে যাব। তো এখানে আজকে রথ বলে না মাসি বাড়ি যায়, তো আমাদের এখানে মাসি বাড়ি বলে কোনো জায়গা নেই, ওই জন্য এখান অবধি মানে ট্রেনে আনা হয় সেই মন্দির থেকে। এখানে মাসি বাড়ি হিসেবে এক ঘন্টা দাঁড়ায়, তারপরে আবার ব্যাক চলে যায়। উল্টো রথেও সেটা হয় আর সোজা রথ মানে আজকের দিনেও রথের দিনেও সেম হয়। তো এখানে রয়েছে হনুমান মন্দির, দেখো খুব সুন্দরভাবে মন্দিরটাকে সাজিয়ে গুছিয়ে তুলেছে। রাম মন্দির আর হনুমান মন্দির রয়েছে, তো এত দূর আসে। তো দেখো এখানে রথ আসছে, অনেকটা দূরেই আছে। আর আমার সাথে ছোটো বাচ্চাদের ছেলে বলে আসলে আমি রথে টানতে পারলাম না, কারণ ওদেরকে ছেড়ে আমি রেস্ট নিতে পারলাম না। তো ওখানে দর্শন করলাম, আর ওখানে অনেক জায়গায় শরবত দেওয়া হচ্ছিলো। তো প্রথমে গলা শুকিয়ে গেছে, ওখানে এত গরম। সাধারণত অন্যান্য বছর প্রতি বছরই বৃষ্টি হয়ে থাকে রথের দিন, কিন্তু আজকে বৃষ্টি হয়নি। তো তাই দেখো আমরা একটু মানে খাচ্ছি শরবত, আর এখানকার শরবতটা সত্যি বলতে একটু ভালো ছিল না, একটু টেস্ট ছিল না। বাকি আদার্স যে দু জায়গায় খেয়েছি ওখানে খুব টেস্টি ছিল। তো এখানে চলে এসছে বলরামের রথ, তো ওইটা আসার পরে সুভদ্রার রথ আসবে, তারপরে আসবে প্রভু জগন্নাথ দেবের। তো দেখো এই রথ আসছে, সবাই টেনে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আর টেনে নিয়ে যাচ্ছে। আর এখানে দেখো ছেলে মেয়েরা এক একটা গ্রুপ আছে, সংস্থা আছে, যারা টেনে টেনে নিয়ে যাচ্ছে, আর এমনি সাধারণ পাবলিকও টেনে নিয়ে যাচ্ছে। তো দেখো এবার আমরা যেটা বললাম তোমাদের যে আমি ছোট বাচ্চাদের নিয়েছিলাম আমরা, তো ওই জন্য আমরা ভেতরে যেতে পার মানে সাহস পাইনি টানার। আর এখানে আরেক জায়গায় একটা শরবত খাওয়ানো হচ্ছে, আর এখানে ছোট্টখাটো কয়েকটা দোকান বসেছে। তো ভাবলাম বাচ্চাদেরকে একটুখানি আইসক্রিম টাইসক্রিম খাওয়াই আর নিজেও খাই। তো এতটাই গরম ছিল, গত বছর আমরা এখানে এসেছিলাম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল আর কাদা পুরো প্যাচপ্যাচ করছিল। তো সেই তুলনায় আজকে কিন্তু বৃষ্টি ছিল না, কে জানে এই বছর রথে বৃষ্টি হয়নি। আর এত খরা পড়েছে, মানে খরা পড়েছে বললেই চলে, খড়গপুরে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আর বৃষ্টি নেই। তারপর তোমাদের তো জানিয়েছিলাম যে আমাদের কুয়োতেও জল নেই, তো এই গরমে ভীষণভাবে কষ্ট হচ্ছে। আর এখানে খুব ভালোভাবে অনুষ্ঠিত হয় রথ। তো দেখো এখানে আমার মেয়ে আইসক্রিম খাচ্ছে একেবারে বেশ মজা নিয়ে। তো আমি ভাবলাম একটা বেশ ভালো একটা পোজ তুলি ওর, এর জন্য আমি শর্টের জন্য তুলছিলাম, তো এই ভিডিওটাও আমি দিয়ে দিয়েছি এখানে। তো কেমন লাগছে আর মাঝে মধ্যে নিজের মুখটা দেখাতে ভীষণভাবে ইচ্ছা করছে, তাই নিজের মুখটা দেখিয়ে দিচ্ছি, মানে আমিও প্রেজেন্ট আছি ওখানে। আমার ব্লগেই বেশিরভাগ আমি ব্যাক ক্যামেরা দেখাতে পারি না, তাই যখনই সুযোগ সুবিধা পাই নিজের মুখটা দেখিয়ে দিই। আর এখানে দেখো জগন্নাথ দেব আসছেন, তো লাস্ট রথটা আসে, তারপরে আবার লাস্টে জগন্নাথ দেব যান। কী ভালো লাগছে, সবাই একটা মানে আলাদাই একটা মানে কি বলবো। আর মেয়ের বান্ধবী আছে, মেয়ের বান্ধবীর মা সে ডান্স ক্লাসের বান্ধবী, আর ওর বান্ধবী এই দেখো, আর তার মা ছিল আমার বান্ধবী, আর এটা হলো আমার মেয়ের বান্ধবী। তো দুজনে এখন ভীষণভাবে গল্প হচ্ছে, আর তার ভাইয়ের সাথেও নিজের বান্ধবীকে শেয়ার মানে দেখাচ্ছে যে এইটা আমার ফ্রেন্ড বলে। তো ও আইসক্রিম খাচ্ছে আর আমার মেয়ে বাহাত দিয়ে ওকে হ্যান্ডশেক করে দিল, ওর এখন আইসক্রিম খেতেই ব্যস্ত আছে। সকালবেলা আজকে জানো দুপুরবেলা কী করেছিল, সেই আমরা ঘুমোচ্ছিলাম মানে নিচের রুমে ছিলাম, ও উপরে একা একা সেই দুটো মগে করে জল নিয়ে ফ্রিজে রেখে দিয়েছে, কি না আইসক্রিম মানে আইসক্রিম জমছে, আইসক্রিমের রেসিপি তৈরি হচ্ছে অমনি করছিলো। তো আজকে ভাবলাম একটা আইসক্রিম খাওয়াবো, তো আইসক্রিম খাওয়ালাম আর তাতেই সর্দি লেগে গেল। এখন খুব সাবধানভাবে রাখতে হচ্ছে কারণ এক্সাম চলছে। তো এইভাবে আমার ঘরের আমাদের ঘরে থাকে আমার নিজের ঘরে। তো এটা এই লোকটা হলো আমরা যে এই পার্কেই যখন ঠাকুর দাঁড়িয়ে ছিল তখন ওই পার্কের মধ্যে সবাই গেছিলাম। আর এখানে ওই লোকটাকে জিজ্ঞেস করলাম অঙ্কল কে আসে, বলে ঠিক। তো
এ দেখো সবাই আমরা পোজ দিচ্ছি, আর পোজ দিয়ে দিয়ে এই পার্কের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। এটা বোধহয় দুবার দিয়ে দিলাম আমি, তো ঠিক আছে দেখে নাও দুবার, বেশিক্ষণ নেই তো তাই আর ডিলিট করছি না। তো এই পার্কের মধ্যে ওখানে সব যত প্লেয়ার্স ছিল যারা রক টানছিল, ইয়োগা ডে ছিল 21-এ, ওই জন্যই ওখানে এ হচ্ছিলো। তো রথ থর চলে যাওয়ার পর আমরা যখন ঘরে ফিরছি দেখছি আবার ওখানে আরেকটা রথ টানা হচ্ছে, তো ওখানে শরবত খাওয়ানো হচ্ছিলো। তো কেন ভাই ফ্রির শরবত ছাড়বো, তাই গিয়েই গিয়ে এমনিও তেষ্টা পেয়েছিলো শরবত টরবত খেয়ে তারপরে ঘর ফিরলাম। আর এটা হলো রাম মন্দির, হ্যাঁ দেখো ওখানে পুজো হচ্ছে, ভালোভাবে দেখিয়ে দিলাম। তো ভালো লাগলে পেজটাকে ফলো করে, বাবাই।